নমস্কার বন্ধুরা, শ্যামল স্টেশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। হাতে মাখা বেগুনের রেসিপি, যা আগে কখনো আপনারা খাননি, এই রান্নাটা রুটি বা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। খুব কম মশলায়, কম তেলে অল্প সময়ে তৈরি হয়ে যায়। অনেক সময় কি হয় বন্ধুরা, বেগুন ঘরে পড়ে থেকে থেকে বেগুনের যে উপরের চামড়াটা, সেটি সেই বয়স্ক মানুষের চামড়ার মতো কুচকে যায়, সেই বেগুন খেতে একদমই ভালো লাগে না। সেই রকমই বেগুন দিয়ে আজ আমি তৈরি করে নিচ্ছি দুর্দান্ত স্বাদের এই লোভনীয় রেসিপিটা, যা তৈরি হতে কিন্তু 5 মিনিট সময় লাগবে। বেগুনটাকে লম্বালম্বি করে প্রথমে কেটে নিয়েছি, তারপর একদম ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে, কারণ এই বেগুনটা খুব কম তেলে রান্না হবে, এই জন্য একটু ছোটো পিস করে অবশ্যই কেটে নিতে হবে। আমি যেভাবে ভিডিওতে কাটছি এইভাবে কেটে নিতে হবে। সব বেগুনগুলো কাটা হয়ে গেছে, আর দেখুন এই বেগুনটা কিন্তু পরে থেকে থেকে একদমই শুকিয়ে যাচ্ছিল, সেই বেগুন দিয়েই তৈরি করছি। এবার বেগুনগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। সব বেগুন তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকম নুন আমি ব্যবহার করব না, এই রান্নাটা যেহেতু কম তেলে তৈরি হবে তাই নুনটা কখন দেবো আপনারা ভিডিও দেখতে থাকুন। খুব সিক্রেটভাবে তৈরি করেছি এই বেগুনের রেসিপিটা। আপনারা বেগুন পোড়া, বেগুন ভর্তা, বেগুন ভাজা, বেগুনের অনেক রকম রেসিপি খেয়েছেন বা অনেক রকম রান্না খেয়েছেন, এরকম কম তেলে এত সুস্বাদু রান্না আগে কখনো খাননি, তাই পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবেন। একটি স্পেশাল মশলা এখানে ব্যবহার করেছি, যার জন্য খেতে হয়েছে দুর্দান্ত। এই রকম একটা ছড়ানো প্যান আমি নিয়েছি, খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, তারপর ফ্লেমটা লো করে এর মধ্যে নুন ছিটিয়ে দিলাম। আমি এখানে সন্দক নুন ব্যবহার করেছি, আমি রান্নায় সাধারণত সন্দক নুনই খাই, এই জন্য নুনের কালারটা এরকম। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম, আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো থাকবে, হাই ফ্লেমে একদমই করা যাবে না, যেহেতু কম তেলে তৈরি হচ্ছে এই রান্নাটা। দেখুন কতগুলো বেগুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর এই বেগুনগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে হাত দিয়ে, যাতে করে প্রত্যেকটা বেগুন কড়াতে লেগে যায় আর ভাজা হয় ভালো করে। একটুখানি পরিমাণে জল ছিটিয়ে দিলাম হাত দিয়ে। এবার এটিকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, একদম লো ফ্লেমে রাখতে হবে। ঢাকা খুলে আমি দেখাচ্ছি এই বেগুনগুলো কীরকম হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রাখবেন, আর লো ফ্লেমেই পুরো রান্নাটা হবে। আর বেগুনটা খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার কিছু সময় ধরে একইভাবে আমি এই বেগুনগুলোকে নাড়িয়ে নেব, এতে করে বেগুনটা যেমন ভাজা ভাজা হবে আর খুব সুন্দর সফট হয়ে যাবে। এভাবে আমি খুব সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি। যারা আমার নতুন বন্ধু রয়েছেন, এখনও আমার চ্যানেলটা ভিজিট করেননি, যারা আজ আমার প্রথম ভিডিও দেখছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করুন। আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, আর একটু ইউনিক ধরনের ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করি খুবই সহজভাবে, কী করে আমরা কম তেলে কম মশলায় ঘরে রান্না ঝটপট করে নিতে পারি। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা। এইভাবে কিছুক্ষণ নাড়ানোর পর বেগুনগুলোকে আমি হাতা দিয়ে দেখুন কীরকমভাবে ম্যাশ করে নিলাম, আর সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে, সাইডে রেখে দিলাম। এবার অপর একটি কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের 1 চামচ পরিমাণ সর্ষের তেল, আর এই পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে। একটি দিলাম এখানে শুকনো লঙ্কা, 3-4 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম সেটি দিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এখানে দিয়ে দিলাম একটি কুচনো পেঁয়াজ মাঝারি সাইজের সেটি দিয়ে দিলাম। খুব ভালো করে এবার এই সমস্ত মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। লঙ্কাটা অবশ্যই আপনারা যদি ঝাল বেশি খান একটু বেশি করে দেবেন, আর শুকনো লঙ্কাটা অবশ্যই দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার হয় শুকনো লঙ্কার। শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা যখন একসঙ্গে ভাজবেন এত সুন্দর একটা ফ্লেভার হয় বন্ধুরা, রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। এবার এই ভেজে রাখা মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। তবে বন্ধুরা, এখনও কিন্তু সিক্রেট মশলাটা আমি ব্যবহার করিনি, যে একটি মশলা আমি এখানে ব্যবহার করবো স্পেশাল মশলা, যার ফলে এটি খেতে হবে দুর্দান্ত, আর বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে, আর এই মশলাটা বাচ্চাদের খুবই প্রিয়। স্বাদ অনুসারে দিয়ে দিলাম এখানে নুন। এবার আমি এর মধ্যে সেই মশলাটা দেব, আর এটি হচ্ছে ম্যাগি মশলা। 5 টাকা দামের যে ম্যাগি মশলার প্যাকেটগুলো পাওয়া যায়, সেই মশলার প্যাকেটের 1/3 পরিমাণ আমি এই রান্নাটায় দেব। খুবই কম পরিমাণে লাগে, অথচ সুন্দর একটা ফ্লেভার হবে, যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেকগুণই বাড়িয়ে দেয় বন্ধুরা। আপনারা এই মশলাটা ট্রাই করতে পারেন, আর এটি রান্নায় দিলে বা যে কোনো সবজিতে দিলে বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে খেতে। যারা বেগুনের খোসা ফেলে খেতে চান, সেক্ষেত্রে এইভাবে হাত দিয়ে চটকানোর সময় বেগুনের খোসাগুলোকে ফেলে দেবেন,
এটি যেহেতু হাতে মাখা রেসিপি তাই অবশ্যই হাত দিয়েই কিন্তু এই রান্নাটা করতে হবে শেষের দিকে। শেষের দিকে যদি হাত না লাগানো হয় তাহলে কিন্তু এই রান্নাটার টেস্ট একদমই পাবেন না বন্ধুরা। খুব ভালো করে হাতের যত্নে খুব সুন্দরভাবে চটকে চটকে এই বেগুনের রান্নাটা করে নিতে হবে। আর চটকাতে গেলেই তখনই কিন্তু বেগুনের যে খোসাগুলো সেগুলো ছেড়ে ছেড়ে আসবে। আপনারা চাইলে একটু কষ্ট করে এই বেগুনের খোসাগুলোকে ফেলে দিতে পারেন। যাদের বেগুনের খোসায় আপত্তি আছে বা বেগুনের খোসা খেতে ভালো লাগে না তারা কিন্তু এই সময়টায় যখন বেগুনটাকে খুব সুন্দর করে চটকাবেন বা হাত দিয়ে খুব সুন্দরভাবে আদর করে সযত্নে মাখবেন তখন কিন্তু খোসাগুলো ফেলে দেবেন। আর এই রেসিপিটা রুটি বা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে আমাকে বলবেন। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন।